এবারও মা ঘরে এলে আরও মা পাঠাবো না, বলে বলুক লোকে মন্দ, কারু কথা শুনব না। সত্যি তো, নবমী নিশিকে ধরে বেঁধেও রাখতে পারি না আমরা, উমাকে যেতে দিতেই হয়। পড়ার নিংড়ানোর ব্যথা, কষ্ট করে আটকে রাখা কান্না, অবশিষ্ট শরতের বাকি রাখা রোদ, শিউলি আর বাঁশের প্যান্ডেলের গন্ধ ফেলে রেখে উমা চলেন কৈলাসে। কোথাও কোথাও বনেদি বাড়ির উমা বিদায় বেলায় নীলকণ্ঠ পাখি ওড়ানোর চলন আছে। বারোয়ারি পুজোয় উমার জন্য আসে ট্রাক, কোথাও টেম্পো, কোথাও ট্রলি, সবই প্রতিমার সাইজ অনুযায়ী। করোনাকালে এক বছর নষ্ট করেছি আমরা, এবছর তাই পুষিয়ে নিতে চেয়েছি অনেকটা। যে দশমী স্পেশাল পাড়া কাঁপানো উদ্ভট নৃত্য বাকি ছিল, কোথাও কোথাও মাটির মা মাটির চোখে সে নাচ উপভোগ করেছেন। ভ্যাকসিনেশন সার্টিফিকেট যদি মণ্ডপে দেখতে চায়, এই ভেবে যারা পকেটে নিয়ে ওগুলো বেরিয়েছিল, দুর্ভাগ্যক্রমে ষষ্ঠী থেকে নবমী সেগুলো দেখানোর প্রয়োজন অন্তত কোনো মফস্বলের মণ্ডপে পড়েনি। ছোট্ট টিপ, হালকা লিপস্টিকের যুগ আর নেই। ভারী ভারী কান পাশায় কাটা কান নিয়ে অনেক সুন্দরীরা মণ্ডপ দাপিয়ে বেড়ালেন। চেহারার যদি খুব পরিবর্তন না হয়ে গিয়ে থাকে, তাহলে ডিজাইনার মাস্কেও দিব্যি চেনা গেছে অনেককেই। কোথাও কোথাও নবমী নিশিতে রীতিমতো বনসাই সাইজ পাড়া প্রোগ্রামও হয়েছে। শোনা গেছে কুমোর পাড়ার গরুর গাড়ি কিংবা দুর্গে দুর্গে দুর্গতি নাশিনি, আরও খানিক রাতে মানিকে মাগে হিতে। সেই সব সময়ে সদ্য যৌবন উত্তীর্ণ 75-এর পাড়াতো কাকু জেঠুদের সেখানে বাহবা দেবার উল্লাসও কম পড়েনি। তবু এক মুখ সন্দেশ মাখা সিঁদুর লেপা কপালে মা চললেন শিবের সংসার আবার সামলাতে। যাক, তবু মা মৃত্তিকা শরীরে পুজোর কদিন একই পোশাক পরে থাকেন, না হলে আবার বাড়ি গিয়ে কত কাচাকুচি নিয়ে বসে পড়তে হতো। অনিবার্য আগমনে থাকে অবশ্যম্ভাবী বিদায়ের বার্তা, তাই মা চলেন কৈলাসে সবাইকে নিয়ে। আবার আসবেন বলে যান সগৌরবে। তাই সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই আগামী বছরের ক্যালেন্ডার ঘোরাঘুরি করছে পুজো নির্ঘণ্ট সমেত। জলে সাইতো মায়ের চোখে জল চিকচিক করে উঠলো মনে হয়। না না, ও তো আপনার আমার চোখে, কাঁদবো কেন? এবার তো মা বলে গেলেন সাবধানে থেকো, আমায় আবার আয়োজন করে আনতে হবে যে তোমাদেরই। আমরা আবার প্রস্তুত হব, মেনকা গিরিরাজকে আবার বলবেন যাও যাও গিরি আনিতে গৌরি, উমা নাকি বড় কেঁদেছে, যাও যাও গিরি আনিতে গৌরি, উমা নাকি বড় কেঁদেছে। ওই তো ওই তো, ঢাকে শব্দে এগিয়ে আসছে, বৃষ্টির মধ্যে দিয়ে ওরা বিসর্জন সেরে ফিরছে। নিন নিন, হাত বাড়ান, মণ্ডপে কখন থেকে বসে আছে আপনাদের জন্য মিহিদানা নিয়ে, বিজয়া সারবো যে। শুভ বিজয়া, সবাই ভালো থাকবে আর টুলটন টুলরিটুল চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন খুব, আর আসি, আবার দেখা হবে অনেক কিছু নতুন নিয়ে।